শিক্ষামন্ত্রী বলবে যে তোমাদের দাবি মানা হবে কারণ জাতি বিষয়ে ভিত্তি করে তখন আমরা যাব আন্দোলন জিতো আন্দোলন চলবে मिले परीक्षा सामयिक भाव करोना पैंडेमिक कारण बंद हो जाए 2021 साल 19 जानुरी शुरू है करोनार भरे सरकार परीक्षा नेवार प्रस्तुति ग्रहण करे तीनटे परीक्षा नए ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে আমরা আমাদের ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই ভিতরে যাই আমাদের ভিতরে যাও চাই ফেরাই আমাদের শিক্ষা বিষয়ে অচল করে দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র বরিশালে আমরা গাও দেব এর থেকেও কঠোর কর্মসূচি পালন করা হবে পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে আমাদের অলরেডি কোভিড-19 এর কারণে এক বছর গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে যাওয়ার পরে এখন আবার হয়তো যেখানে বাংলাদেশের সব দোকানপাট তারপরে রাস্তাঘাট সব কিছু চলমান আছে তারপরে আমাদের একটা ভাইবা তারপরে আমাদের মাস্টার্সের কিছু পরীক্ষা নেওয়া হয়েছে ইতিমধ্যে বাকি পরীক্ষাগুলো এখন নেওয়া হয় নাই আমাদের দাবি একটাই যে পরীক্ষাগুলো যাতে অনতি বিলম্বে নেওয়া হয় কেননা আমাদের ইতিমধ্যে অলরেডি অনেক সময় অপচয় হয়ে গেছে তো আমরা চাচ্ছি আমাদের পরবর্তীতে যে আমরা চাকরির জন্য যে অ্যাপ্লাই করব সেই চাকরির অ্যাপ্লাইগুলো আমরা করতে পারতেছি না তো অনতি বিলম্বে যদি পরীক্ষাগুলো নেওয়া হয় তাহলে আমরা চাকরি করতে পারবো বিসিএসে অ্যাপ্লাই যাবো কি আমরা এর থেকে তারপরে সিসঞ্জন হচ্ছে নিচে যারা আছে স্টুডেন্ট আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরও বিশাল সিসঞ্জন হচ্ছে তো আমাদের দাবি একটাই যে অনতি বিলম্বে আমাদের বাইভাটা নেওয়া হোক এবং অনার্স মাস্টার্সের ব্যাপারটি হচ্ছে যে ছাত্রছাত্রীদের নিরাপদে রাখার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত এবং সেখানে আপনার এদের নিরাপদে রেখে কীভাবে পরীক্ষা নেওয়া যায় এই সেটাই হয়তো সরকার ভাবছে
এখন হয়তো আমার যেটা মনে হয় যে ভ্যাকসিন ইতিমধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি, সকলকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে ছাত্র শিক্ষক, এরপরে যদি পরীক্ষা না হয় তো সেটা নিরাপদ হবে তাদের। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের যে ছাত্রদের দাবিগুলো আমরা জানিয়েছি এবং তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন, এই কিন্তু আমরা তাদের দাবিগুলো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। স্যার তাহলে এভাবে জনদুর্ভোগ চলবে? স্যার না, জনদুর্ভোগ আমরা চাই না, এটা কারো দাবি থাকতে পারে, তাদের বক্তব্য থাকতে পারে, সেটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত এবং যাতে জনগণের কোনো চলাচলে বিঘ্ন না ঘটে। পরীক্ষা স্থগিত করা হয়েছে, তোমাদের যে দাবিগুলো এই দাবিগুলো আমরা গতকালই যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা তোমাদের যে দাবি তাও আমরা কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত তোমাদের